بسم الله الرحمن الرحيم. نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মসনুন্দার প্রোগ্রামে স্বাগত জানাই আমরা পবিত্র মাহের রমাদানে রোজা রাখা অবস্থায় আপনাদের সামনে এসেছি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে পবিত্র মাহের রমাদানের যে ফাজাইল আছে যে বারাকাত আছে সবগুলো যেন আমাদেরকে নসিব করেন পবিত্র মাহের রমাদানকে যেভাবে পালন করলে যেভাবে আদায় করলে আল্লাহ রবুলি আলমিন সন্তুষ্ট হন সেভাবে যেন আমরা রমাদানকে অতিক্রম করতে পারি সেই তৌফিক চেয়ে আমি আপনাদের সামনে আজকে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করব আমরা প্রথমে জেনে নিব ইফতারের পূর্বে আমরা কি করব। ইফতারের সময়ে প্রথমে আমি দুইটি হাদিস বলি যে একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আনিহরদ্ কাল রসুল্লাহ সাল্লাহআলা তিনজন মানুষের দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে একজন হইল ইমা ইফতির রোজাদার যে সময় ইফতার করে রোজাদার যে সময় ইফতার করে এই সময় দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না তাইলে এই সময় দোয়া অনেক গুরুত্বপূর্ণ ইফতারের সময় দোয়া অনেক গুরুত্বপূর্ণ এরপরে যে আরেকটা আরেকটা কি আছে আর একটা আরেকটা হাদিস এরকম এরকম আসছে তিনটা দোয়া মুস্তাজাব মানে আল্লাহ তালার কাছে কবুল হয় একটা হলো রোজাদারের দোয়া রোজাদার সকাল বিকাল দুপুর সব সময় আপনার দোয়া করব আর আরও গুরুত্বপূর্ণ হইলো ইফতারের আগে আরও গুরুত্বপূর্ণ হইলো ইফতারের আগে দোয়া কি দোয়া করব আমাদের নিজের ভাষায় দোয়া করব আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার মা বাবার জন্য আমার আত্মীয় স্বজনের জন্য মুস্তিম্মার জন্য আমার সবগুলা প্রয়োজন আমি বলবো প্রয়োজন আমি বলবো প্রয়োজন আমি বলবো এটা কুরআন হাদিসের যে দোয়াগুলো আমরা জানি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إيه لكم جد أقول أمر جاني ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما إيجي دو أقول أمر جاني جتو أقول جاني شو أقول الله لك أمر بول أمر جي আমরা কি করতে পারি যে রমন ইফতারের সময় যে কয়েকটি দোয়া আছে একটা দোয়া আমি আপনাদেরকে বলবো ইফতারের আগের যে কয়েকটি দেয়ের মধ্যে একটা দোয়া আছে যে দোয়াটি হলো ফেরেলি এই একবারে সংক্ষিপ্ত একবার ছোটো একটা দোয়া এটাকে আমরা কে মেমোরাইজ করতে পারবো না সবাই মেমোরাইজ করতে পারবো এটা কি আলফা দলিগ ফেরিলি يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي يا واسع الفضل إغفرلي لي هي مهان ونقرا دان كري هي مهان ونقرا كري اما كي كما كرون اما كي يا واسع المغفرة اغفر لي باربن يا, يا واسع الفضل يا باربن يا واسع الفضل اغفر لي بولتي باربن يا واسع المغفرة ইয়া ওয়া শিয়াল মা এটাও বলতে পারবেন তাইলে এটা একটা দোয়া বললাম এটা আমরা সবাই শিখতে পারি ওয়া শিয়াল মা ফিরাতি ইয়া ওয়া শিয়াল মা ইঘ ফিরিলি হে মহান কমাদানকারী হে মহান কমা আপনি আমাকে কমা করুন এটাই আমাদের মেইন গোল মেইন টার্গেট আমাদের অ্যাচিভমেন্ট রমাদানের অ্যাচিভমেন্ট এটা কি যে মাগফিরাত কমা আল্লাহ আর বলেন যে আমাদেরকে কমা করে দেন সোহান আল্লাহ এটা হল আমাদের এক নম্বর এটা আমরা বেশি বেশি করে পড়বো আর আরেকটা দুয়া হল আরেকটা দয়া হলো যে যে দুয়াটি আমি বলছি এখন আপনারা শোনেন যে দুয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা বিরাহমতি কেল্লাতি ওয়াসিয়াদ কুল্লা শাহী ইন আনতা কফির আলি আল্লাহহুমা ইন্নি আস আলুকা وسعت كل شيء ان تغفر لي اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي হে আল্লাহ তোমার এই সর্বগ্রাসী রহমতের উসিলায় প্রার্থনা করি যে তুমি আমাকে কমা করে দাও এটাও কমার চাওয়ার দোয়া এটাও কমার চাওয়ার দোয়া হে আল্লাহ তোমার যে এত বিশাল رحمت তোমার রহমত তো সব জায়গায় আছে তোমার এই সর্বগ্রাসী রহমতের উচিলায়। প্রার্থনা করি দোয়া করি যে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এটা হলো আরেকটা বললাম আর আরেকটা একবারে কমন দোয়া প্রসিদ্ধ একটা দোয়া আছে সেই দোয়াটি হলো যে ইফতারের আগের একটা প্রসিদ্ধ দোয়া আছে আল্লাহ লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আল্লাহুম্মা ওয়া আলা রিযকিকা হে আমি তোমার জন্য রোজা রেখেছি আর তোমার প্রদত্ত নিয়ামত দ্বারা ইফতার করেছি হে আল্লাহ তোমার জন্যই আমরা কি করেছি রোজা রেখেছি হে আল্লাহ তোমারই জন্য আমরা রোজা রেখেছি আর তোমার প্রদত্ত নিয়ামত দ্বারা আমরা ইফতার করেছি আর আরেকটা দোয়া হলো আফটার ইফতার দোয়া আফটার ইফতার ইফতার করার পর কিছু ইফতার করার পরের দোয়া কিছু ইফতার করার পরের দোয়া সেই দোয়াটি হলো

দমনী সম যে শিরা অপশিরা গুলা আপনার কি হয়ে গেছে যে সতেজ হয়েছে এগুলার মধ্যে যে সময় আমরা পানি পান করি খানা খাই এইগুলা সতেজ হয়েছে এবং ইনশা আল্লাহ রোজার সব আমার নিশ্চিত হয়েছে ইনশা আল্লাহ রোজার সব আমার নিশ্চিত হয়েছে এই জন্য আমরা যে আলোচনাগুলা করলাম সেই আলোচনাগুলা আমরা বিরতির পরে আবারও ওইগুলা নিয়ে আলোচনা করব। আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আমরা রুদা সম্পর্কে কিছু আলোচনা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা আমাদেরকে দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও সালা তু ও সেলাই মু আল রাসুল ইল্লাহ মাবাদ সম্মানে যা দর্শক সাথে আমরা আপনাদেরকে মস্তদার প্রোগ্রামে আবারও স্বাগত জানাই আমরা আজকে আপনাদের সামনে ইফতারের পূর্বের কিছু দুয়া নিয়ে আলোচনা করেছি ইফতারের আগে এবং পরে কিছু দুয়া নিয়ে আলোচনা করেছি সেই দুয়াগুলা আমরা দেখবো এগুলা কই থেকে আমরা সংগ্রহ করলাম হ্যাঁ এই আমরা আজকের যে প্রথম দুয়াটি আমি বলেছিলাম সে একবারে একটা সহজ একটা দুয়া সংক্ষিপ্ত দুয়া এই এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি এই দোয়াটি আমরা আমরা যদি দেখি যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে ওমর

সাহাবা এখ রাম তো খৈরুল করোনের মানুষ যারা এলেন আসা নজুব আল্লাহ রসুল বলছেন আমার সাহাবাইকার আকাশের তারকার মতো আকাশের তারকার মতো তোমরা যদি তাদের কোনো একজনকে অনুসরণ করো খামিয়াব হয়ে যাবে এই জন্য সাহাবাঈ আমাদের জন্য নমুনা হ্যাঁ একজন মানুষ সাহাবাইকারের জিন্দগি সারা সেই ইসলামকে বুঝতেই পারবে না বুঝতেই পারবে না বুঝতেই পারবে না এই জন্য সাহাবাই কালামের জিন্দেগি এটা আমাদের জানা জরুরি সাহাবাই কালামের আমল সাহাবাই কালাম কীভাবে আমল করেছেন এই আমলগুলা এইগুলা আমাদের জানা জরুরি এই জন্য হাতেতে ইবনে অমর আদিয়ালন উনি ইফতারের সময় বলতেন কেন কাল ইবনে অমর কেন ইউ কালু ইন্না লিকুল্লি মিন ইন দা আবাতুন মুস্তেজা ইন দা ইফতারিহি হাজি ইবনে অমর বলেন যে ইফতারের সময় প্রত্যেকের প্রত্যেকটা মুমিনের দোয়া কবুল হয় إما أن يعجل له في الدنيا أو يدخر له في آخرته دنيا تشايل دنيا الدنيا كِنْتُ الدنيا الجنة دنيا ابن عمر تات صحابة دنيا الدنيا دنيا دنيا الله أكبر ترى بولتن كي يا واسع المغفرة يغفر لي يا واسع المغفرة يغفر لي. مهان كمر কমাদানকারী প্রশস্ত কমার অধিকারী হে প্রশস্ত কমার অধিকারী তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও এরপরে যদি আমরা দেখি আজকের যে আরেকটা দোয়া আমি বলছিলাম সেই দোয়াটি আমরা যদি দেখি যে দুয়াটি আমি বলছিলাম আল্লাহ মিনিয়াসালুকি রাহমাতি কাল্লাতি ওয়াসিআত কুল্লি শাই আন তাগফির আলি আল্লাহ মিনিয়াসালুকি রাহমাতি কাল্লাতি ওয়াসিআত কুল্লি শাইইন আন তাগফির আলি হে আল্লাহ তোমার সর্বগ্রাসী রহমতের উসিরায় প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এই এটা আমরা যদি দেখি আন আবদুল্লাহ ইবনে আমর আন আবদুল্লাহ ইবনে আমর ইবনীল আস উনি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল থেকে বর্ণনা করা হয়েছে উনি বলেন যে আচ্ছা কালা ইবনু কালা ইবনু আবি মালিকা উনি বলছেন সামিয়া তু আবদাল্লাহ سمعت عبد الله ابن عمرو بن العاص امي عبد الله ابن عمرو بن العاص تك يقول عند فطره حدت عبد الله ابن عمرو بن العاص اني افطر شمي دعتي كرتن اه. مي اه. عبد الله ابن عمرو بن العاص اللهم إني الله من اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي تله ابن ابي مليكة ابن ابي مليكة اني بولتن بولتن يا عمي عبد الله بن عمرو بن العاص تكي على رسولك الصحابي رضي الله عنه ونرتك مشونيتي جوني يفترش ما يدور كورتن اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي আর আরেকটা দোয়া যেটা প্রসিদ্ধ একটা দুয়া ইফতারের আগে প্রসিদ্ধ দোয়া যে দোয়াটি আমি বলছিলাম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু يلا আমি তোমার জন্য রোজা রেখেছি আর তোমার নেয়ামত দ্বারা তোমার প্রদত্ত নেয়ামত দ্বারা ইফতার করেছি সেই দোয়াটি আপনার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন মুআদ বিন যুহরা আন মুআদ বিন

যারা হাদিসকে বাক করেছেন তারা বলেছেন জয়ীফ হাদিস হলেও কিছু কিছু দোয়া আছে এগুলা আমল করা কিছু হাদিস আছে যেগুলো দিয়ে আপনি ক্ষেত্রে আপনি আমল করতে পারবেন তাইলে এই দোয়াটিও আপনি পড়তে পারবেন কোনো সন্দেহ পড়তে পারবেন হ্যাঁ পড়তে এটা পড়া কিন্তু ফরজ ওয়াজিব না এটা আপনি চাইলে পড়তে পারবেন আল্লাহ ও আল্লাহ রিস্কি কে আফতার তু কিন্তু যদি কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় এটাকে বেদাত বলা যাবে না এটাকে বেদাত বলা যাবে না যদি কোনো এই আপনার কি হয় আর দোয়ার ব্যাপারে বেদাত বলতে হইলে একটু আপনি যদি একটা দোয়া করেন যে আপনি যদি বলেন আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি আপনার দ্বারা কি করেছি আপনার ইফতার করছি তাহলে এটা বেদাত হবে কেন আপনার দোয়া মোনাজাদের মধ্যে আপনি আপনার মন মন মতো কথা বলেন আপনার বাসায় কথা বলেন সেটা কোরআন এবং হাদিসে যে আপনার কথাটাই থাকতে হবে এরকম না আল্লাহ তালা বলছেন তুমি আমার কাছে চাও তোমার তোমার বাসায় তুমি আমার কাছে চাইতে পারো আমি তোমার দোয়াকে কবুল করবো এই জন্য দোয়ার মধ্যে এরকম কোনো কে নাই যে এরকম করতেই হবে এরকম না হ্যাঁ কোরআনের দোয়া হাদিসের দোয়া এগুলো গুরুত্বপূর্ণ যেহেতু এগুলার ফজিলত অনেক বেশি আর তার সাথে সাথে আমার মন মতো সুন্দর সুন্দর দোয়া আমি আমার মনের বাসায় আমি করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য এই দোয়াটি আল্লাহ আল্লাহ সোম তু আল্লা রিস্কি এটাও একটা হাদিসের মধ্যে এসেছে সেই হাদিস থেকে আপনি চাইলে এটাও পড়তে পারেন আর আরেকটা হাদিস যেটা আল্লাহ রসুল ইফতার করার পরে দোয়া করতেন إذا إفتر كورة 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 ذهب الظمأ وبتلت العروق وثبت الأجر إن شاء الله ذهب الظمأ وبتلت العروق وثبت الأجر إن شاء الله إي دعاء عن ابن عمر عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أفطر قال ذهب الظمأ

আর ইনশা আল্লাহ আমার যে রোজা এই রোজার সব কি হয়ে গেছে নিশ্চিত হয়েছে এই যে দোয়াগুলো আমরা বললাম সেই দোয়াগুলোর মধ্যে আপনারা চেষ্টা করবেন এগুলা বলবেন কিন্তু আমি প্রথমে প্রোগ্রামের প্রথমে বলেছি যে আপনি একটু সময় বের করেন আল্লাহর ওয়াস্তে ইফতারের আগে একটু সময় বের করেন হাদিসের মধ্যে এসেছে যে রোজাদারের দোয়া ইফতারের সময় দোয়া কবুল হয় আসা ইমা ইফতেরা এরপরে আপনার হাজিদা আবদুল্লাহ ইমনু আমরাদি আলুনের আমল ছিল উনি ওনার একটা আমল ছিল যে ফাখান আবদুল্লাহ ইমনে আমার ইদ আফতার দা হে লেহু আপনার ওয়ালে দেহু ও দা ইফতারের সময় আবদুল্লাহ ইমনে আমার উনি কি করতেন যে সবাইকে ডাকতেন তার পরিবারকে ডাকতেন তার বাচ্চাদেরকে ডাকতেন সবাইকে নিয়ে দোয়া করতেন সবাইকে নিয়ে দোয়া করতেন আজকে আমরা ইফতারের জন্য এত বেশি এত বেশি আমাদের পেপারেশন এত বেশি আমরা প্রস্তুতি এত বেশি কেন করব, কেন করব, কেন করব এগুলা অবশ্যই আমরা এগুলো থেকে বের হতে হবে গড়ের যারা আমাদের মা বোন আছেন তাদের উপরে আমরা প্রেশার দিতে পারবো না আমরা একটা বলবো হ্যাঁ জরুরত খাওয়া দাওয়া একটা জরুরত প্রয়োজন ঠিক আছে কিছুটা দুই চারটা আইটেম করে দেন এবং এটা আগে করে দেন ইফতারের দশ পনেরো মিনিট আগে শেষ মিনিমাম দশ মিনিট পাঁচ মিনিট আগে শেষ করেন স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে একটু আল্লাহর কাছে মোনাজাত করেন জি সমবেত হয়েও মোনাজাত করতে পারেন অথবা একা একাই করেন আপনি আপনার কথা বলেন আপনার মা বাবার কথা বলেন আপনার ফ্যামিলির কথা বলেন একটু বলেন প্লিজ বলেন এই জন্য খাওয়া দাওয়ার আইটেমটা যদি একটু কম হয় কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই হ্যাঁ এই জন্য আপনার কি করতে হবে মা বোনরা এমনভাবে প্ল্যান করবেন যে এরকম সকাল থেকে শুরু করলেন রান্না রান্না আর শেষই হইতেছে না কি নমাজের কি নমাজও পড়তেছেন তারা ওরা করে পড়তেছেন বা এই আপনার এই যে কি বলেন তেলাওয়াতের সময় নাই তসবির সময় নাই এগুলা কেন ঘন্টা দেড় ঘন্টা সময়ের ভিতরে আপনার রান্নাবান্না শেষ করে দেন একটু যেত চলতি পারেন একটু শেষ করেন আমাদের তো রমজান আমাদের মৌসুম মুসলমানদের মৌসুম তেলাওয়াতের মৌসুম তসবিহাতের মৌসুম এরপরে আপনার বিশেষ করে এই আপনার মোনাজাত দোয়ার করার মৌসুম এই জন্য আমরা রমজানের এই সময় ইফতারের আগে অবশ্যই ফারিক হব অবশ্যই ফারিক হব সবাই মিলেমিশে সবাই মিলেমিশে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই দিনের জন্য কবুল করেন আমাদের বাচ্চাদেরকে যেন চোখের ঠান্ডক বানাই দেন চোখের শীতলতা করে দেন যাতে আমরা দেখে চোখ শীতল হয়ে যায় এরপরে আমাদের আমাদের মধ্যে যেত প্রেশানি আছে মুসলিম আছে আজকে অনেক মানুষ পেরেশান অনেক মজলুম অনেক মজলুম আছেন তাদের জন্য আমরা একটু দোয়া করি দোয়া তো করতে পারি এবং সহযোগিতাও করতে পারি আজকে দেখেন আমাদের জীবনটা একবারে সামান্য জীবন কোন সময় কি হবে বলতে পারি না সিরিয়ার দিকে তাকালে এমনের দিকে তাকালে আপনার তার্কির দিকে তাকালে কি মনে হয় যারা একদিন আগে ছিল আপনার অট্টালিকার মালিক একদিন পরে হয়ে গেছে রিফিউজি হয়ে গেছে তারা আজকে আপনার কোলা আকাশের নিচে আসে কি এর চাইতে আমরা কি শিক্ষা নিতে পারি কি শিক্ষা নিতে পারি আমাদের এই জীবনটা এটা একবারে কি বলে যে সামান্য দিন সামান্য দিন আজকে এই রমাদান যেটা এটাকে মনে করতে এটা আমাদের লাস্ট রমাদান আগামী রমাদান আমাদের কাছে আসে কে নাই এটা আমরা জানি না আমরা জানি না হয়তো আমি যুবক হতে পারি হয়তো আমি আমার আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই আমি মনে করছি আমি ফিট আছি কিন্তু অনেক ফিট মানুষও মানুষও চলে চলে যাচ্ছে অনেক ফিট যাচ্ছে এই যে রমাদানের মধ্যে আমাদের এই সবগুলা বিশেষ করে আমাল এর দিকে আগে বাড়তে হবে রমজানের মধ্যে আমালের দিকে আগে বাড়তে হবে আর গত সপ্তাহে আমি আপনাদের সামনে এই রমাদানের মধ্যে একুশটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করেছি হয়তো আপনারা অনেকে শুনেছেন রমাদানের মধ্যে একুশটি গুরুত্বপূর্ণ আমল এগুলা ইউটিউবের মধ্যে আছে আপনারা চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ আর সব মিলিয়ে আমরা চাই আমরা চাই রমাদানের মধ্যে আমরা এই কি করবো যে আমরা রমাদানের মধ্যে সবচেয়ে বড় জিনিস তাকুয়া অর্জন করব তাকুয়া অর্জন করব আল্লাহর ভয় অর্জন করব। এবং আমল দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা তারাবি পরবো এরপরে তাহাজিদের নামাজ পড়বো আউআ নামাজ পড়বো এরপরে ইশরাকের নামাজ পড়ব তেলাওয়তে কোরআনে করিমের তেলাওয় করব এরকম চ্যারিটি করব সৎকা করব এই মানুষকে সহযোগিতা করব ইফতার করাবো এরপরে আরেকটা জিনিস হইলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইলো যে এই রমাদানের মধ্যে আমরা কোনো গুণা করব না ইনশাল্লাহ কোনো রকমের গুণা করব না কোনো রকমের গুণা করবো না এই আমরা এই কথাই বলছিলাম যে রমজানের মধ্যে যে অনেক জিনিস আছে জানার মতো অনেক জিনিস আছে জানার মতো বিশেষ করে রমজানের মধ্যে আমরা এই সোম বলি এটাকে এই রোজাকে আরবিতে বলে কি সোম সোম মানে কি বিরত থাকা সোম মানে হইল বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হইলো কি রোজা একটা হইল পানাহার থেকে আহার থেকে এরপরে যৌন তৃপ্তি থেকে যৌন যৌনতা স্ত্রী সহবাস থেকে বাঁচা এই তিনটা জিনিস থেকে দূরে থাকার নামের রোজা কিন্তু খাওয়া খাওয়া তো হালাল ছিল পান করা তো ড্রিঙ্কিং করা তো হালাল ছিল স্ত্রী সহবাস হালাল ছিল এই তিনটা হালাল জিনিসকে রমদানের মধ্যে শুভে সাদিক থেকে নিয়ে হওয়া পর্যন্ত শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই তিনটা জিনিস কি করা যাবে না করা যাবে না বিরত থাকতে হবে বিরত থাকতে হবে খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে পান করা থেকে বিরত থাকতে হবে স্ত্রী সহ থেকে বিরত থাকতে হবে তার উপর ফরজ যারা বুদ্ধিমান এই এরপরে বালিক কি হয়েছে সে আডল যে প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ সুস্থ নরনারী যারা আছেন তাদের উপর রমজানের রোজা রাখা ফরাজ এরপরে একটা কথা বলে রাখি যে অনেক সময় আছে আমরা আমাদের ছেলে মেয়ে হয়তো বারো বছর হয়েছে তেরো বছর হয়েছে অনেক সময় মেয়েরা মেয়েরা বারো বছর তেরো মধ্যে দেখি হয় যে বালিকা হয়ে যায় তারা অবশ্যই রোজা রাখতে হবে অবশ্যই রোজা রাখতে হবে সাহেরি খাইতে হবে পেপারেশন নিতে হবে আর এখন তো এত আগের মতো কয়েক বছর আগে যে লম্বা দিন ছিল এরকমও না সে প্রস্তুতি নিতেই হবে এরপরে আমরা বলছিলাম যদি বেশি গরমের কারণে বা বেশি লম্বা হওয়ার কারণে সে আর রাখতে পারছে না তখন সে বাঁধতে পারবে তখন সে বাঁধতে পারবে কিন্তু আপনি বাবা হয়ে যদি প্রথমে যে তাকে এরকম বলে না স্কুল কোলা তোমার লাগবে না তোমার লাগবে না একটা ছেলে মেয়ের বয়স দশ ওভার হয়ে গেছে ওভার টেন হয়ে গেছে আপনি চাইলে তাকে বলতে পারতেন যা তুমি স্যারই খাও চেষ্টা করো বিশেষ করে যারা যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে। তাদেরকে আপনি ট্রেনিং দিতেই হবে এটা তো ফরজ হয়ে গেছে এটা করতেই হবে এরপরে যদি বলবেন তোমার যদি কোনো অসুবিধা হয় আর তুমি যদি মনে করো যে পারছো না তাইলে তুমি পরে বাঙবা এটা পরে কজা করতে হবে পরে কজা করতে হবে এই জন্য মা বাবা হিসাবে আমাদের দায়িত্ব হইলো আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে যায় সেকেন্ডারি স্কুলে যায় কলেজে যায় তাদেরকে আপনার প্রস্তুতি নেওয়াইতে হবে সাহারি খাওয়াইতে হবে এবং সবগুলো প্রস্তুতি নেওয়ার পরে বলতে হবে যে আমাদের চেষ্টা করে যাব। আমরা রোজাকে বাঙবো না রোজাকে রাখবো এরপরে যদি সে অসুস্থ হয়ে পড়ে তার জন্য যদি সে যদি রোজা বাঙগে তাহলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ অসুবিধা হবে না সে পরবর্তীতে কজা করে নেবে এরপরে আপনার রোজার মধ্যে অনেকে আমরা বলি যে নিয়ত সম্পর্কে কিছু আমরা জানা দরকার নিয়ত করা এটা নিয়ত করা এটা কি ফরজ রোজার নিয়ত করা এটা ফরজ এখন কথা হইলো একজন মানুষ যদি নিয়ত করা চারা সে এমনি নিয়ত করিয়েই নাই মনের মধ্যে আসে নাই এমনি সে পুরা দিন কি করছে খাওয়া দাওয়া করে নাই স্ত্রী সবাস করে নাই কিন্তু এটার দ্বারা সে রোজা হবে না এই জন্য সে কমসে কম নিয়তের দ্বারা এটা মনের মধ্যে আসতে হবে যে বিশেষ করে প্রত্যেকদিন রাত্রে প্রত্যেকদিন রাত্রে সে এইরকম মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমি আগামীকাল রোজা রাখবো আমি আগামীকাল রোজা রাখব মিনিমাম এটা অন্তরের মধ্যে ইচ্ছা আসতে হবে এরকম না পুরা মাসের রোজা আপনি এক এক নিয়তে করবেন এরকম না যেরকম পাঁচ ওক্ত নামাজের নিয়তকে আপনি একসাথে করেন না করেন না তো ওকে ওক্ত মতো করেন জ্বরের নামাজের নিয়ত জ্বরের নামাজের সময় করেন এরকম আশ্রয় নামাজের নিয়ত আশ্রয়ের সময় করেন রমজানের রোজা যেটা প্রত্যেক দিন রোজা এটা আলাদা আলাদা রোজা যেটা নিয়ত করেছি আর যে যে এটা নিয়ত এই আজকের দিনের পরে রাত আসবে সেই যেটা রাত্রে আপনি করতে পারেন মগরীব থেকে নিয়ে মগরীব থেকে নিয়ে সাদেক রাগ পর্যন্ত করে নেবেন কিন্তু কোনো মানুষ যদি রাত্রের বেলা করেন না ভুলে গেছেন তাইলে দুপুরের আগে আগে দুপুরের দেড় ঘন্টা আগে দুপুর যেটা জওয়াল টাইম যেটা মিড ডে এটার দেড় ঘন্টা আগে অর্থাৎ মর্নিং টাইমে করতে হবে নিয়তটা মনে মনেই করতে করুন কিন্তু করতে হবে যে আমি রোজা রোজার নিয়ত করছি শুধু যে নিয়ত করছি বললেও হবে আর উত্তম হবে যদি বলেন আমি রমজানের রোজার নিয়ত করছি আমি রমজানের ফরজ রোজার নিয়ত করছি এটা বললে আরও ভালো হবে কিন্তু শুধু যদি বলেন আমি রোজার নিয়ত করছি বস হয়ে যাবে হয়ে যাবে কেন এই সময় আর অন্য কোনো রোজা হবে না রমাদানের মধ্যে সুনত রোজা সুনত কোনো এই রোজা হবে না নফল রোজা হবে না একমাত্র ফরজ রোজাই হবে রমাদানের মধ্যে একমাত্র কি হবে ফরজ রোজাই হবে এই জন্য আপনি মিনিমাম আপনি করতেই হবে মনের মধ্যে একটা ইচ্ছা আনতে হবে যে আমি কালকে রোজা রাখবো এই ইচ্ছাটার নাম হইল কি নিয়ত আর যদি আপনি বলেন এটাও বলতে পারবেন যে বিশাউমি ঘাদিন নাওয়াইতু অথবা নাওয়াইতু বিশাউমি লিয়াউম যা আমি আজকের অর্থাৎ রাত্রে যদি আপনি নিয়ত করেন যে আমি আজকের দিনে নিয়ত করছি আজকের দিনে রোজা রাখার নিয়োগ করছি অথবা আগামীকাল আগামীকালে রোজারাকার নিয়ত করছি বিষয়টা হয়েছে কি রাত্রে আসার পরে ইসলামিক ওয়ে এটা দিন আগামীকাল যেটা এটা আগামীকাল এটা আজ হয়ে যায় ইসলাম অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডার হিসাবে মগরীব থেকে রাত শুরু হয়ে যায় তাইলে ধরেন আজকের যে মগরীব হবে সেই মগরীবের পর থেকেই আগামীকাল যেটা আছে সেই দিন শুরু হয়ে যায় এই জন্য আপনি চাইলে বলতে পারেন যে আমরা আজকে নিয় আজকে রোজার নিয়ত করছি অথবা আগামীকাল যেটাই বলেন দুটোটাই বলতে পারবেন আমি আজকে রোজার নিয়ত করছি রাত্রের বেলা বলবেন আজকে রোজার আমি নিয়ত করছি অথবা আগামীকালে রোজা নিয়োগ করছি আপনি এরকম নিয়ত করবেন এরপরে আপনার শেয়ারের জন্য কোনো আলাদা কোনো দোয়া নাই ইফতারের জন্য তো আমরা বললাম যে কিছু দোয়া আছে ইফতারের আগে তো অবশ্যই দোয়া আছে শেয়ারের সময় দোয়া আছে বলতে স্পেসিফিক কোনো দোয়া নাই কিন্তু ইফতারের জন্য স্পেসিফিক দোয়া আছে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই ইফতার করার পরে একটা দোয়া পড়েছেন জাহাবাদ ইনশা আল্লাহ আর আর একটা জয়ীফ একটা হাদিসের মধ্যে আসছে যেটা আমল করা যায় সেটা হইল আল্লাহ মালাকা সুমতু তু ওয়া আলা রিস্কিকা আফতার আর ইফতার শুরু করবো তো আমরা বিসমিল্লাহ বলে বিসমিল্লা বলে আমরা ইফতার শুরু করব। আর আমরা বলছিলাম সেহারের জন্য স্পেসিফিক কোনো দোয়া নাই হ্যাঁ আপনি এই সময় তাহাজিদের সময় আপনি আপনার মন মন মতো আপনার আপনার ইচ্ছা মতো যা মনে চায় আপনি বলতেই থাকেন দোয়া করতেই থাকেন ইনশাআল্লাহ এখন কথা হয়েছে যে সেহারির সময় আপনি কি করবেন কিছু হইলো সেহারি করবেন কিছু হইলো করবেন হাদিসের মধ্যে আসছে তাহারু ফাই নফিস সাহুরে বরাকা তোমরা সাহারি করো সাহারির মধ্যে কি আছে বরকত আছে আর ইফতার যেটা সেই ইফতার করা এটাও তাড়াতাড়ি করা এটা কি এটা হইলো সুন্নত পরে যদি আমরা যাই যে যেসব কারণে রোজা না এবং মক্রুও হয় না অনেক কারণ আছে যে সমস্ত কারণে কি হয় না রোজা বাঙ্গে না এবং মকরও হয় না এই সমস্ত কারণ কি যেমন মিসওয়াক করা অনেক সময় আছে মিসওয়াক করা এই কাঁচা মিশওয়াক যদি হয় তে এরকম একটু বোঝা যায় যে একটু কি হয় একটু এরপরও কোনো সমস্যা হবে না কাঁচা মিসওয়াক হোক আর শুকনো হোক মিসওয়াক করলে রোজা বাঙবে না মিসওয়াক করলে কি করবে না রোজা বাঙবে না এমনকি আল্লাহ রসুল সালাম সম্পর্কে বলা হয় আল্লাহ রসুল সাল্লাম এই রমজানের মধ্যে দিনের বেলা খুব বেশি মিসওয়াক করতেন খুব বেশি মিশওয়াক করতেন আর দুই নম্বর হইলো শরীর বা মাথা বা দাড়ির মধ্যে তেল লাগাইলে শরীরের মধ্যে তেল যদি আপনি লাগান সেই তেল লাগাইলে কি হয় না রোজা বাঙগে না এবং মকরুও হয় না চোখের মধ্যে সুরমা লাগালে কোনো রোজা বাঙ্গে না খুশবু আপনি খুশবু লাগালে আতর ইউজ করলে আপনার রোজা নষ্ট হয় না রোজা মকরুও হয় না এমন কোন মানুষ যদি রোজা একা অবস্থায় বলে সে ইচ্ছা করে নাই বলে যদি কোনো জিনিস পান করে অথবা আহার করে অথবা স্ত্রী সবাস করে স্ত্রী সবাস তো হইবার কথা না দুজন তো আর বলে যাইবার কথা না কিন্তু মানুষ এরকম বলে বাই মিস্টেক সে কি করতে পারে পানি পান করে নিতে পারে প্রথম প্রথম দিকে কিছু হয় কেন মাইন্ড সেট আপ না তো রমজানের রোজা তো সেট আপ না হঠাৎ করে আপনি গেছেন পানি পান করছেন বা একটু জিনিস খেয়ে ফেলছেন যদি আপনি যে সময় মনে হবে সাথে সাথে এটা স্টপ করে দিবেন বন্ধ করে দিবেন মুখকে মুখের ভিতর পরিষ্কার করে দিবেন ইনশা আল্লাহ আপনার রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না চাইলে আপনি এই রোজাকে বাঁধবেন না এই সময় আপনার রোজা হবে ইনশা এরপরে অনেক গরমের কারণে বা পিপাসার কারণে যদি আপনি গোসল করেন আপনি সাওয়ার করেন তাইলে আপনার রোজা নষ্ট হবে না কুলি করতে পারবেন কোনো রোজা নষ্ট হবে না হ্যাঁ কুলি করার সময় একটু কেয়ারফুল থাকবেন একটু সতর্ক থাকবেন যাতে পানি গলার ভিতরে না যায় এরপরে অনিচ্ছাকৃত বাসে অনিচ্ছাবশত যদি গলার মধ্যে যদি কোনো দুয়া চলে যায় কোন দোয়া অথবা দুলাবালি অথবা কোন মাসিটাসিগুলো পোকা যদি চলে যায় এটা নষ্ট হবে না অনিচ্ছাকৃত ভাবে এরপরে যে অনিচ্ছাকৃত ভাবে যদি বমি হয় আমরা অনেকে মনে করি মনে করি যে বমি করলে মনে হয় রোজা নষ্ট হয়ে যায় না অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় মুখ বলেও যদি বমি হয় তবেও রোজা নষ্ট হবে না অনিচ্ছাকৃত আর ইচ্ছা করে তো আর কেউ রোজা করবে না রমজানে কি করবে না চাইলে অনিচ্ছাকৃতভাবে যদি সে অল্প করুক অথবা মুখে করুক তাহলে রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না যদি দিনের বেলা যদি গোসল ফরজ হয় পুরুষদের জন্য বা মহিলাদের যদি স্বপ্নদোষ হয় তাহলে অনিচ্ছাকৃত হবে যদি ঘুমের মাঝে তাহলে রোজা নষ্ট হবে না মুখের মধ্যে অনেক সময় তোতু আসে সেই তোতু যদি আপনি গিলে ফেলেন রোজা নষ্ট হবে না এবং কি করে সম এই একসাথে কি করে যে যদি আপনি গিলে ফেলেন একসাথে জমা করে এটা বলা হয়েছে মকরু কিন্তু অল্প অল্প যে আমাদের জিব্বার মধ্যে যে থুতু আসে এটা যদি আপনি খান তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না মকরু হবে না ইঞ্জেকশন যদি আপনি দেন ইনজেকশনের দ্বারা আপনার রোজা কি হবে না নষ্ট হবে না মকরু হবে না এরপরে রোজা অবস্থা যদি আপনি কি করেন যে অনেক সময় যারা অনেক অনেকে পান খান কিন্তু পান হওয়ার পরে আপনি সাতের আগে ভালো করে খুলি করতে হবে ভালো করে খুলি করতে হবে ইয়ার পরেও যদি আপনার পানের মধ্যে পানের যে একটা স্বাদ আছে সেটা যদি কিছু আপনি টের পান তাইলে কি হবে না রোজা নষ্ট হবে না রোজা অবস্থা যদি আপনি রোজা রক্ত বের করেন রোজা যদি যদি বেলা আপনি বের করেন তাহলে রোজা নষ্ট হবে না আমাদের সাথে একজন কলা আছে যে কলার স্যার আলাইকুম আমাদের সাথে একজন কলার ছিলেন আপনি আবারও আসবেন ইনশাল্লাহ আমরা এই কথাই বলছিলাম যে এই যে সমস্ত কারণে রোজা বাঙ্গে না এবং মকরু হয় না যে সমস্ত কারণে রোজা ভাঙ্গে না এবং মকরু হয় না এই সমস্ত কারণে আপনাদের সামনে আমরা বললাম আর যেসব কারণে রোজা বাঙ্গে না তবে মকরু হয়ে যায় রোজা কিন্তু বাগমে না ফাঁসি হবে না কিন্তু কি হয়ে যায় মকরু হয়ে যায় এর মধ্যে একটা হইল বিনা প্রয়োজনে কোনো জিনিসকে চিবানো এটা রোজা অবস্থা এটা কি মকরু হয়তো ভিতরে গেছে না কিন্তু চিবানো এটা কি এটা মকরু তরকারির মধ্যে আপনার লবণ লাগছে কিনা এটা এই জন্য আপনি কি করতে একটু মধ্যে লাগানো এটাও লাগায় মকরু বলা হয়েছে কিন্তু যদি দেখা যায় যে আপনি যার আছেন উনি এত বেশি এত বদমিজাজ যে যদি লবণ একটু বেশ কম হয় তাহলে ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আপনার গরের মধ্যে কি হয়ে যাবে এই অনেক সমস্যা হবে তাইলে এই সমস্ত বদমিজাজ যদি আমাদের গরের মধ্যে যদি কেউ থাকে তাইলে আপনি তার জন্য তার জুলুম থেকে বাঁচার জন্য আপনি জিব্বার মধ্যে একটু টেস্ট করতে পারবেন যে লবণ লাগছে কিনা খুব সতর্ক থাকতে হবে এরপরে আপনি তুতু ফেলে দিবেন আপনার মুখ কুলি করে দিবেন কিন্তু এইরকম অবস্থা হইলে আপনি করতে পারবেন এইরকম অবস্থা হইলে আপনি লবণ লবণকে টেস্ট করতে পারবেন তরকারি লবণ টেস্ট করতে জি কলার আসসালামু আলাইকুম

বসে পড়তে পারবেন কি না যদি দেখা যায় আপনি বসে পড়তে দাঁড়াইয়ে পড়তে পারছেন না হয়তোবা কষ্ট হচ্ছে বেশি কষ্ট হচ্ছে এরকম অবস্থা হইলে আপনি বসে পড়তে পারবেন নিচে ফ্লোরের মধ্যে বসে পড়তে পারবেন হ্যাঁ চেয়ারের মধ্যে যে বসতে হবে এরকম না চেয়ার তো আগে ছিল না আজ থেকে একশো বছর আগে ছিল না হ্যাঁ এখন প্রথমে আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে দাঁড়াইতে পারবো না তো চেয়ারে বসি এরকম আসলে ছিল না নিয়মটা হ্যাঁ আমরা যদি দাঁড়াইতে পারি না তো বসে বসে পড়ব। আত্মায়াতের শুরুতে বসে পড়ব হ্যাঁ আত্মায়াত শুরুতে যদি যেভাবে আমি সুযোগ হয় যেভাবে বসতে পারি এরকম বসবো রুখুসজ্জা যদি করতে পারি তাহলে করতে হবে রুখসজা করতে হবে দাঁড়াইতে যদি এখন হলো প্রথমে হলো দাঁড়ানো দাঁড়ানো যদি আপনি পারেন না তাহলে আপনি বসে পড়তে পারবেন আপনি বসে পড়তে পারবেন আর যদি আপনি দেখা গেছে আপনি দাঁড়াইতে পারবেন দাঁড়াইতে পারবেন কিন্তু রুকু রুখুসহিদা করতে পারেন না রুখুচহিদা করতে পারেন না তাইলে রুকুসৈদা করার সময় বসে বসে রুখুচইদা করতে পারেন ইশারা করতে পারেন সব মিলিয়ে আপনি চেষ্টা করবেন যে আপনি যদি কোনটা পারবেন যদি আপনি দেখা গেছে আপনি বলছেন যে আপনি ফরজ নামাজ দাঁড়াইয়ে পড়তে পারছেন না তাহলে আপনি বসে পড়তে পারবেন সত্যিকার অর্থে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি বসে পড়তে পারবেন আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাকাত পড়তেই হবে আসলে আমরা বলে রাখি ফরজ নামাজ আপনার একটা তালে ফরজ আর একটা হলে তারাবি কিন্তু তারাবির নামাজ এটা একটা এটা ফরজ না কিন্তু এই জন্য এটাকে এই এটাই অনেক পার্থক্য ফরজ আর সূন্য তো আর সমান হতে পারে না এবং এই ফরজ তো ফরজই একটা ফরজের সমান পুরা বস পুরা জীবনের যে নফলগুলা যদি এক পাল্লা রাখা হয় একটা ফরজের সমান হবে না এই জন্য তারাবীর সূন্য যেটা এখন কথা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারাবির নামাজ পড়ছেন এবং বলছেন যে আমার মনে চায় যে এটা যদি আমি ধারাবাহিকভাবে কন্টিনিউ করছি না এই কারণে যে এটা হয়তো ফরজ হয়ে যেতে পারে এরপরে আল্লাহ সাহাবাই কেরামের আমল থেকে শাহাবাই কেরামের যুগ থেকে হ্যাঁ হাজেতে উমরাজ্জানের যুগ থেকে এই পর্যন্ত এই পর্যন্ত চোদ্দোশো বৎসর বরা এই আপনার নামাজ বিশ্রাকাতের নিচে কেউ উপরে নেয় আরও বেশি পড়েছেন বিশ্রাকাতের নিচে কেউ উপরে নাই। এই অর্থাৎ আপনি যদি তালাশ করেন তারিখ যদি তালাশ করেন বিশ রাখাতের নিচে কেউ পড়েন নাই এখন এটা আপনি অসুস্থ হলে আপনি দেখবেন আপনি যেভাবে পারেন পড়বেন। যদি আপনি দেখা যায় আপনি পারছেন না তাহলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। অথবা আপনি বসে বসে পড়লেন বসে বসে পড়লেন বিশ রাখাতটা পরে নিলেন হ্যাঁ এ তখন এরকম অবস্থায় কি হবে আপনার যেভাবে সুযোগ সুবিধা হয় অসুস্থ হইলে অসুস্থ হইলে তার জন্য তো অন্য একটা মশলা আছে যে আপনি কী করতে পারেন আপনি ধীরে ধীরে অল্প অল্প করে দুই টাকা ছোটো ছোটো চূড়া দিয়ে আপনি বিশ টাকাত পরে নিতে পারেন আমাদের টার্গেট থাকতে হবে এখন আমাদের মাইন্ডে যদি চলে আসে না আমি আট টাকাত পরবো হ্যাঁ তাইলে তো আপনার আর বিশ আপনি পড়তেই পারবেন না কোনো দিন আপনার এই কথার দ্বারা এই সমস্ত কথা যারা আমাদের সমাজের মধ্যে নিয়ে আসছেন এই কথার দ্বারাতে কত মানুষকে যে বঞ্চিত করছেন কত মানুষকে যে সজিদা থেকে মহরুম করছেন তারাও একটু চিন্তা করা দরকার যে আমরা এই কথা বলার দ্বারা হয়তো অনেক মানুষকে এই আমল থেকে বঞ্চিত করলাম এমনি মানুষে আমল করে না বর্তমান জমানায় এর মাঝে আরো আমরা এই আপনার কি করছি যে এটা একটা সন্দেহ ঢুকাই দিছি যে এটা কি মনে হয় এটা করব না এটা করব এটা করব না এটা করব এই জন্য জি পরবর্তী কলা সালাম আলাইকুম জি কলা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি অনেক সুন্দরী ফোন দিচ্ছি আপনাদের এখানে

আপনি চাইলে এই বিশ্রাকার তারাবি যেটা এটা যে একসাথে পড়তে হবে এরকম না পুরা রাত্রের মধ্যে পড়তে পারেন এসার নামাজের পড়ার পরে এসার ফরজ চার পরে দুই রেখা সুন্নত পড়ার পরে পুরা রাত্রে আপনি চাইলে কয়েকবারে পড়তে পারেন তবুও সুযোগ আছে বিশ্রাকাত মিলাইতে পারেন হ্যাঁ এখন কথা হয়েছে এই বিশ্রাকাতের কথা এটা শূন্যতে মহাক্কাদা শূন্যতে মহাক্কাদা বিশ্রাকাত তারাবি পড়া এটা কি শূন্যতে মহাক্কাদা যদি কোনো ওজোরের কারণে অসুস্থতার কারণে আপনি পড়তে পারেন না তাইলে মাফ করে দিবেন আর যদি দেখা যায় আপনি হ্যাঁ অথবা আট পড়েন আপনি পারছেনই না তবুও তো না পড়া থেকে তো কিছু পড়াটা ভালো অবশ্যই আমরা এটাকে বলবো না যে আপনি একবারে পড়বেন না বিশ টাকাত পড়তে পারছেন না মানে যে একবারে পড়বেন না এরকম বলবো না আপনি এই যে শুধুমাত্র করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে জমাত বৈতুল্লার মধ্যে দশ টাকাত হয়েছে আছে মধ্যে কত রাকাত হয়েছে দশ রাকাত হয়েছে এটা করোনার সময়ে আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে যদি আপনি কোনো কারণে পড়তে পারছেন না অসুস্থতার কারণে তাহলে দশ টাকাত পড়েন অথবা আট টাকাত পড়েন অথবা বারো টাকাত পড়েন অথবা চেষ্টা করেন বিশ টাকাত পড়ার ইনশাআল্লাহ এরপরে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আপনি সার্ভ করছেন এই আপনার এর মধ্যে কি আছে এই সময় আপনি যদি দেখা যায় আপনার অজু করে আপনি তবুও নামাজ পড়বেন এ সবচেয়ে বড় যে লোকের একজন আপনি চেষ্টা করবেন এই রকম জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাওয়া যায় কি না অন্য কোনো ভালো জব যেগুলার পরিবেশ ভালো পরিবেশ ইসলামিক পরিবেশ এইরকম যাইতে পারবেন কি না চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই অবস্থায় আপনি কাপড় এক্সট্রা কাপড় রাখবেন যে কাপড় যদি আপনার কি হয় লাগে তাহলে কাপড়কে বদলাইতে হবে এবং যে হাসলের মধ্যে যেগুলো লাগে এগুলো দইতে হবে মোটামুটি অজু করে ক্লিন হয়ে আপনি নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আমরা একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আর প্রশ্ন নিব ইনশাআল্লাহ আর কিছু আলোচনা চালিয়ে যাব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম ওয়া রাসূলিল্লাহ মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আবারো স্বাগত জানাই লাস্ট লাস্ট পর্বে مستندর প্রোগ্রামে আমরা আপনাদেরকে সামনে যে আলোচনা করেছিলাম সে আলোচনার মধ্যে ছিল বিশেষ করে যেসব কারণে রোজা বাঙ্গে না তবে কিন্তু মকরু হয়ে যায় রোজা বাঙ্গে না কিন্তু মকরু যায় মাঝে একটা কারণ বলছিলাম যে বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবালে বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবালে এরপরে দুই নম্বর বলছিলাম তরকারির যে লবণ চেকে ফেলা এটা এটাও মকরু তবে যদি কোনো মানুষ বদমিজাজ হয় তার থেকে বাঁচার জন্য আপনি করতে পারবেন এটা আপনি মকরু হবে না এরপরে আমরা যে টুথপেস্ট ইউজ করি অনেক সময় আছে দিনের বেলা এটা ইউজ করা যাবে না যদি ইউজ করি আর যদি ভিতরে চলে যায় তাইলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য দিনের বেলা আমরা এটা ইউজ করবো না কিন্তু যদি করিও তবুও সতর্ক থাকতে হবে যদি করিও তবুও আমরা সতর্ক থাকতে হবে এরপরে গুসল ফরজ অবস্থায় সারা লেট করা রাত্রের বেলা গুসল ফরজ হয়েছিল কিন্তু লেট করা এটাও মকরু এটা মকরু এরপরে গিবত করা চুগুলকুরি করা এটা রোজা অবস্থা এটা তো এটা তো এগুলা তো অনেক বড় বড় গুণা তাহলে গিবত করা চুগুলকি করা অনর্থক কথা বলা মিথ্যা কথা বলা জগরা গালি গালাজ করা এগুলা সব মক্র সব মক্র এগুলো হয়ে যায় ক্ষুদা পিপাসার কারণে খুব অস্থিরতা প্রকাশ করা অস্থির হয়ে যাওয়া এটাও মক্র এর মধ্যে মুখে অধিক পরিমাণ থুতু একত্রিত করে গিলে ফেলা এটাও মক্র এরপরে কি যদি কোনো মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে আর সে যদি তার স্ত্রীকে চুম্বন করে চুমু দেয় আলিঙ্গন করে এটা মকরু হ্যাঁ যদি কোনো মানুষের কন্ট্রোল থাকে তাহলে রোজার এক অবস্থায় সে চুমু দিতে পারবে আলিঙ্গন করতে পারবে কিন্তু ঠোঁটের মধ্যে ঠোঁট লাগানো এটা নিষেধ বলা হয়েছে এটা নিষেধ বলা হয়েছে কিন্তু এমনি শুধু আপনার কি করা যদি কোনো মানুষ তার স্বামী তার স্ত্রী তারা একজন আরো কোন সময়ে যদি তার নিয়ন্ত্রণ থাকতে পারে তাইলে এটার সুযোগ আছে এটা নিষেধ না

আপনার এমনি তো সুস্থ মানুষও যদি হয় আর সে যদি পড়ে না তাহলে গুণা হবে না কিন্তু আমরা উৎসাহিত করি না এটা আমরা বলি যে হাদিসের মধ্যে আছে মানুষ ফরস যেগুলো যেগুলো করতে হয় এগুলো তো করতেই হবে আর নওয়াফিলের দ্বারা সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আপনি একজন মানুষ মা বাবার ছেলে পাঁচটা ছেলে আছে সবাই দায়িত্ব আদায় করছে কিন্তু একটা ছেলে যদি এক্সট্রা মা বাবাকে কেয়ার করে সে মা বাবার কাছে চলে যায়

এই বসতে পারছেন না সঠিকভাবে একটু বেশ কম করে বসতে 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 হয় অসুবিধা নাই আপনি তো আপনি তো মাজুর আপনি তো মাজুর আপনি যেভাবে পারেন এইভাবেই আপনি আদায় করবেন ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ এতে আপনার নামাজ হবে ইনশাআল্লাহ আমরা বলছিলাম এই কথাই বলছিলাম যে কী যেটা অনেক সময় আছে এই যে সমস্ত কারণের দ্বারা রোজা বাঙ্গে না এবং মক্রু হয় যে এই কথাগুলো বলছিলাম এর মধ্যে আরেকটা কারণ হইল নিজের মুখ দিয়ে যদি শিশুকে যারা ছোট ছোট বাচ্চা আছে এদেরকে দেওয়া হয় কি রোজা বাঙবে না কিন্তু হবে এটা প্রয়োজন ছাড়া এটা করা দরকার নাই প্রয়োজন ছাড়া এটা করা দরকার নাই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা রমদানের মধ্যে রোজা অবস্থায় টয়লেটের মধ্যে আমরা যে সময় টয়লেটের রাস্তায় পানি ইউজ করব এই সময় একটা সতর্ক থাকতে হবে যে আমরা পরিষ্কার করব ডেফিনেটলি পরিষ্কার করব। কিন্তু ভিতরের দিকে পানির যাতে না যায় একটু বুঝতে হবে এটা একটা রমাদানের মধ্যে যেহেতু আসি আমরা সতর্ক থাকতে হবে হয়তো আপনার বাহিরের সাইড যেটা একটা আছে যে পরিষ্কার করতে হবে কিন্তু এরকম না ভিতরের পানি যাতে না যায় এই জন্য সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে এই জন্য বলছেন যে আপনি পানিটা যদি হয়তো আপনি টিস্যু দিয়ে মুছে নিলেন এরকম একটু সতর্ক থাকাটা ভালো এটা সতর্ক থাকাটা ভালো এরপরে ঠোটের মধ্যে যদি লিপস্টিক লাগার যদি মুখরপত্রে চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে এটা মক্ল হবে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতরে যাওয়ার সম্ভাবনা হয় তাহলে এটা এটা উচিত হবে না এটা উচিত হবে না আমাদের সাথে কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম জি আমার একটা প্রশ্ন জি আপনি আবার খোকতায় কে একটা না করলে কোনো নট না ফল মেইন ইন অ্যাফ মেন অ্যা শরৎ না ফরজ তো হইল ফরজ মানে তো এটা যে আপনি যেটা মাস্ট করা লাগবো এটা কম্পালসারি আপনার লাগিয়ে একবারে আবশ্যক এটা বুঝছেন ইনশাআল্লাহ আপনি বনা সালে ফরজ যেটা আপনি বলছেন যে ফরজ যেটা যেমন ধরেন রোজার আকা ফরজ আর কিছু কিছু সময় কোনো কোনো মাসের মধ্যে আমরা বলি না রোজা রাখা নফল এটা নফল আর কোনো সময় বলি সুন্না তে সুন্না আর ফরজ তো সমান হতে পারে না এখন কথা হইলো যে এই জন্য ফরজ যেটা রোজা রাখা ফরজ নমাজ পাচাত্য নমাজ যেটা আমরা পড়ি ফরজ যেটা এটা ফরজ আর অনেকগুলো আছে সূন্না এই সুন্না যেটা এটা হইল যে আপনার এই ফরজ না পড়লে তো অনেক শক্ত পানি কী হবে আজাব হবে অনেক কঠিন আজাব হবে আর এরপরে হলো সুন্নতে মোয়াক্কাদা অথবা ওয়াজিব ফরজের পরে হলো ওয়াজিব ওয়াজিবটা ফরজের নিচে আর শূন্যতের উপরে আর ওয়াজিবের নিচে হইল শূন্যতে মহাক্কা যেটা শূন্যতে মহাক্কাদা চাললেও গুণা হবে কিন্তু ফরজের মতো এরকম গুণা হবে না ফরজ চাললে যেরকম গুণা এরকম হবে না আর নফল যেটা এটা পড়লে বা শূন্যতে কয়লা মহাক্কাদা এগুলো পড়লে সব হবে না পড়লে গুণা হবে না আরেকটা জিনিস আমরা বলি যে যে সমস্ত কারণে রোজাঙ্গে ভেঙ্গে যায় এবং শুধু যা ওয়াজিব হয় যে সমস্ত কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা ওয়াজীব কফারা না কফারা মানে কি ষাটটা রোজা রাখতে হয় এরকম না যেটার কারণে শুধু একটা রোজার বদলা একটা করলে হবে এরকম যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় শুধু কাজা ওয়াজিব হয় নাম্বার ওয়ান কানের মধ্যে অথবা নাকের মধ্যে ওষুধ দিলে কানের মধ্যে বা নাকের মধ্যে যদি ওষুধ দেয় তাই এটার দ্বারা রোজা কজা করতে হবে একটার বদলা একটা রোজা রাখতে হবে ইচ্ছাকৃতভাবে যদি মুখে বমি করে ইচ্ছাকৃতভাবে যদি মুখ বরে বমি করে তাইলেও কি করতে হবে একটা রোজা কথা করতে হবে ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি যদি সে মুখ বরে ফুল মাউথ ভমিটিং করে তাইলে তার রোজা একটা কথা করতে হবে অল্প বমি আসছিল সামান্য আসছিল আবার সে যদি কি করে গিলে ফেলে সে যদি গিলে ফেলে তাইলেও কি করতে হবে রোজার কথা করতে হবে কুলি করার সময় সে অনিচ্ছা বেচিত যে অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে চলে যায় পানির ভিতরে চলে যায় কুলি করার সময় বিশেষ করে খুব সতর্ক থাকতে হয় আমরা যে সময় উজু করি রোজার অবস্থায় একটু সতর্ক থাকতে হয় তাইলে অনিচ্ছাকৃতভাবে যদি আপনার গলার ভিতরে পানি চলে যায় তাইলে কি করতে হবে তাইলে এটা রোজার খোঁজা করতে হবে স্ত্রীকে স্বামী যদি তার স্ত্রীকে স্পর্শ করার কারণে সে যদি তার কি হয়ে যায় তার বীর্যপাত যদি হয়ে যায় তাইলেও তাইলেও রোজা কজা করতে হবে তাহলে রোজা কজা করতে হবে এরকম আরো অনেক জিনিস আছে যে যেমন বিড়ি সিগারেট যেগুলো আছে এগুলো খাওয়া যাবে না এরকম অনেক সময় আছে আগরবাতির যে দোয়া আছে ইচ্ছাকৃত হবে দোয়াটা ভিতরে যায় এটা কি হবে এটার দ্বারাও ক্ষতি হবে আমাদের সাথে কলা আছে জি কলা সালাম আলাইকুম জি জি বলা আছে জি হ্যাঁ হ্যাঁ ওষুধ কানে বা নাকে দিলে কি হয়ে যাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে কোজা করতে হবে এরকম আমরা বলছিলাম এটা যে যদি কোনো মানুষ বলে পানাহার করে করলে বা খাইলে তো রোজা ভাঙ্গে না কিন্তু সে মনে করছে রোজা মনে নষ্ট হয়ে গেছে আবার খেয়ে ফেলছে তাইলে রোজা করতে হবে কিন্তু যদি বলে খাওয়ার পরে সে যদি আর খায় না ইচ্ছাকৃতভাবে আর খায় না তাইলে আর রোজা নষ্ট হবে না রোজা রাখতে হবে না এরপরে আপনার অনেক আছেন আপনার রাতে রাত আসে মনে করে সুমে সাদিকের পরে সাহারি খেলে যে মনে করছে যে রাত্রে আসে আসলে দেখা যায় রোজা কজা করতে হবে ইফতার সময় হয়নি ইফতার করে ফেলছে তাইলে রোজা কাজা করতে হবে আর রক্ত যদি বের হয় দাঁত থেকে আর তুতুর চাইতে যদি বেশি হয় রক্তের সংখ্যা যদি বেশি হয় তাইলে এটা কি হবে আর নিচের দিকে যদি নিচের দিকে চলে যায় তাহলে রোজাটা কজা করতে হবে এরকম অনেক কারণ আছে যেগুলো আমরা বললাম আপনাদেরকে এগুলো আমরা অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা কোন কোন কারণে রোজা মক্রু হয় কোন কোন কারণে রোজা বেঙ্গে যায় কোন কোন কারণে রোজা আপনার এই কফরাও আসে কফরা আসে কয়েকটি কারণে যদি আপনি দিনের বেলা ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করেন পান করেন অথবা স্ত্রী সহবাস করেন তাইলে একটা রোজার বদলা একটা রাখলে হবে না একটা রোজার বদলা ষাটটা রোজা রাখতে হবে কত কঠিন কত কঠিন এটা এটা চিন্তা করছেন একটা রোজার দাম কত একটা রোজার বদলা 60 নফল রোজার দ্বারা 60 টা রোজার দ্বারা এর পরেও এর লাগে যে রোজাটা কত গুরুত্বপূর্ণ এইজন্য আমরা অবশ্যই কি করতে হবে যে রোজার মধ্যে আমরা এমন কোনো কাজ করব না যে সমস্ত কারণের এর দ্বারা কি হয় রোজা কফফারা আসে বা রোজা রোজা রোজার قضا আসে অথবা রোজা মাকরুহ হয়ে যায় যে আমাদের সাথে কলা আছেন জি কলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সওকুর হয়ে সরক আচ্ছা চোখে ড্রপ দিলে জি জি হইম ইনশাআল্লাহ জি আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে চোখের মধ্যে ড্রপ চোখের মধ্যে ড্রপ যেটা নর্মাল কিতাবের মধ্যে লিখেছেন যে রোজা নষ্ট হবে না কিন্তু দেখা গেছে যে আপনি যদি মনে করেন যে এটা এত জরুরি না রাত্রের বেলা ইস করলে হবে মগরীবের সময় করলে হবে অথবা রাত্রের শেষ সাহারির সময় করলে হবে তাইলে তো আর করলেন না কিন্তু যদি নর্মাল মশলা হইলো যে দিনের বেলাও যদি আপনি চোখের মধ্যে কি করেন চোখের ড্রপ ইউজ করেন তাইলে ইনশা আল্লাহ রোজা নষ্ট হবে না এটা আমরা বলছিলাম সব যে এই যে সমস্ত কারণের দ্বারা কে আছে রোজা নারাকার অনুমতি আছে এর মধ্যে একটা হইল সফরের অবস্থা যদি আপনি থাকেন সার এই শরীয়তের শরীয়তের দিক দিয়ে যদি আপনি সফরের থাকেন শরীয়ত সম্মত সফরে মানে কিন্তু ফোর্টি এইট মাইল আটচল্লিশ মাইল দূরে যদি আপনি যান ফোর্টি এইট মাইল যদি দূরেই আপনি যান আটচল্লিশ মাইল দূরে যদি আপনি যান তাইলে এই সফরের অবস্থায় আপনি রোজাকে ভাঙতে পারবেন কিন্তু রোজা রাখাটা উত্তম রোজা রোজা বাঙ্গার অনুমতি আছে কিন্তু রোজা রাখা এটা কি এটা উত্তম দুই নম্বর হইলেও যদি কোনো মানুষ সত্যিকার অর্থে রোগী যে যে অসুস্থ মানুষ আছে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয় রোগ বেড়ে যাওয়ার খুব বেশি আশঙ্কা করছে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা করছে অথবা কোনো নতুন রোগ হওয়ার আশঙ্কা করছে অথবা অনেক লম্বা সময় হবে অনেক সময় লম্বা সময় লাগবে এরকম যদি হয় সত্যিকার অর্থে যদি হয় যে শুধু সামান্য কিছু অসুবিধা হচ্ছে এটা তো সবারই হয় সুস্থ মানুষেরও তো আপনার অসুবিধা হয় রোজা রাখতেও কষ্ট হয় এরকম না যদি দেখা যায় সত্যিকার অর্থে আপনার কোনো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। রোগ হয়ে যাবে আর আপনি বড় কোনো ক্ষতি হয়ে যাবে তাইলে আপনি রোজা ভাঙ্গার অনুমতি আসে পরে কজা করতে হবে হ্যাঁ দিনে পরে কজা করারও যদি সম্ভাবনা থাকে না যে আপনার এরকম ভালো হওয়ার সম্ভাবনা নাই তাইলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন আপনি ফিদিয়া দিয়ে দিবেন এরপরে আমরা বলছিলাম যে রমজানের মধ্যে কি যেটা আছে এই কিছু কিছু কারণে আপনি যেমন ধরেন মা যে সময় তার ছোটো বেবি আছে যদি মনে করেন যে রোজা রাখার দ্বারা বেবি দুধ পাবে না যদি তাইলে আপনি রোজা বাংলার অনুমতি আছে এটা কোন সময় এটা আপনি বুঝতে হবে যদি মনে করেন যে না দুধের অসুবিধা হচ্ছে না বা অনেক সময় আছে পাউডার দুধ খায় বাচ্চারা অনেক সময় লাগে না অথবা লাগলেও দেখা যায় হয়ে যেতেছে। অনেক সময় নর্মাল রোজা রাখার দ্বারা আলহামদুলিল্লাহ কিন্তু না রোজা বাঙ্গার অনুমতি আছে পরে খোঁজা করতে হবে গর্ভবতী মা পেটের মধ্যে বাচ্চা আসেন যদি আপনি মনে করেন যে বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা বয় লাগছে তাইলে আপনি রোজা বাঙতে পারবেন পরে খোঁজা করতে হবে অথবা আপনার নিজেরই গর্ভবতী অবস্থা যদি আপনি মনে করেন যে আপনার ক্ষতি হবে সত্যিকার অর্থে তাইলে আপনি বাঙ্গার অনুমতি আপনার অনুমতি আছে আমরা যে কথাগুলো বললাম বিশেষ করে আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলার মধ্যে বিশেষ করে যে বলছি এর মধ্যে রমাদানের মধ্যে আমরা কি করতে হবে বিশেষ করে রমাদানের মধ্যে অধিক পরিমাণে কলিমাতে ইবা পাঠ করা অধিক পরিমাণে কলিমাতে ইবা পাঠ করা লা লা ইহাই আলাহিল এটাই লোকেরই এরপরে অধিক পরিমাণে তবা ইস্তাফার করা অধিক পরিমাণে তওবা বা করা এরপরে আহ দরবারে আল্লাহাকের দরবারে বেশ চাওয়া এবং দুজক থেকে মুক্তির জন্য বেশি বেশি করে দোয়া করা এটা আমরা সবাই বলতে পারি সব হাঁটতে বসতে সবাই সবসময় বলতে পারি আল্লাহকাল জান্না ও আউ জান্নাউকা মিনান্নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নার চাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই আল্লাহ জান্না ও আল্লাহিনিয়াস ওদুকা নার আর যত বেশি সম্ভব কোরআনে করিম তেলাওত করা কোরআনে করিম তেলাও বেশি বেশি করে করা চব্বিশ ঘন্টায় কমসে কম মিনিমাম তিনশো বার দূরিফ পরা দূরশ্বরী পড়া ইয়ার যদি আপনি পারেন এর বেশিও যদি পারেন আরও বেশি পড়ার চেষ্টা করবেন পুরুষরা জামাতের সঙ্গে তাকবীর উল্লার সাথে নামাজ পড়বেন আর বেশি বেশি করে কি করবেন এই জামাতের সাথে তাকবির উল্লার সাথে নামাজ পড়বেন আর মহিলারা ঘরের মধ্যে ফতমকতে নামাজ পড়বেন আর তারাবির জন্য এসার জামাতের পূর্বেই উপস্থিত হবেন আর এতেকাফের নিয়তে মসজিদের মধ্যে নফল এতেকাফের মধ্যে সময় কাটাবেন একটু সময় আছে মসজিদে বসে থাকেন এতেকাফার নিয়ত করে বসে থাকেন খুব বেশি বেশি করে দোয়া করবেন খুব বেশি বেশি করে দোয়া করবেন আর নিজের জন্য নিজের ইমানের জন্য নিজের আমলের জন্য নিজের ইসলামের জন্য উম্মত ইসলামের জন্য দোয়া করবেন আর রমজানের মধ্যে অনেক বর্জনীয় কাজ আছে এর মাঝে কি যে ওহেতুক কথা বলা থেকে বিরত থাকা ওয়াহেতু কথা বলা থেকে বিরত থাকা কঠিন প্রয়োজন ব্যতীত দুনিয়াবি কথা বলবেন না কঠিন প্রয়োজন ব্যতীত দুনিয়াবি কথা বলবেন না প্রয়োজন ছাড়া কথা বলবেন না এমনিই কথা বলবেন না রমজানের মধ্যে আরো সতর্ক থাকতে হবে সব রকমের গুণা থেকে বিরত থাকতে হবে সব রকমের গুণা সুদ ঘোষ আদান প্রদান এই রকম যত রকমের ফেলেম আছে যত রকমের গুণা আছে কৌদৃষ্টি থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে চগুলকরি থেকে বাঁচতে হবে এই সমস্ত কাজ থেকে বন্দার হক নষ্ট করা থেকে বাঁচতে হবে মোবাইলের দ্বারা যত সমস্ত গুণা হয় এই সমস্ত গুণা থেকে বাঁচতে হবে নাচ গান বাদ্যযন্ত্র যেগুলো আছে এগুলা এগুলা থেকে বাঁচতে হবে এরপরে আপনি পর্দার সাথে থাকতে হবে পুরুষরাও পর্দা করতে হবে মহিলারাও পর্দা করতে হবে আর কাউকে গালি কালাজ করবেন না কোনো প্রকার ঝগড়া প্রসাদ করা যাবে না দাঁড়ি মুন্ডানো যাবে না দাড়িকে চুটো করা যাবে না এক মুষ্টির আগে দাড়িকে ছুটো করা যাবে না আল্লাহর হস্তে আমরা যারা আমাদের যারা আমাদের আছেন আমাদের যারা পুরুষরা আছেন আপনারা রমজানের মধ্যে কমসে কম দাড়িকে মুন্ডাবেন না আর চেষ্টা করবেন আর যাতে দাঁড়িকে না মুন্ডান এটার মধ্যে আমাদের মা বোনের ভূমিকা রাখতে পারেন বেশি আপনারা ভূমিকা রাখতে পারেন বেশি আপনারা চাইলে অনেক পুরুষকে দাঁড়িয়ে রাখাইতে পারেন এটা আপনারা সব পাবেন ইনশাল্লাহ ডেফিনেটলি দাঁড়িয়ে এমন একটা আমল চব্বিশ ঘন্টা নেকি হয় চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে যদি শূন্য তারিখে দাঁড়িয়ে হয় চব্বিশ ঘন্টা নেকি হয় আর দাঁড়িয়ে যদি মুন্ডানি হয় বা এক মুষ্টির যদি কম হয় চব্বিশ ঘন্টা গুণা হয় চব্বিশ ঘন্টা গুণা হয় তাহলে আপনি আপনি ওয়াইফ হিসাবে যদি হাজবেন্ডকে যদি এটাকে ম্যানেজ করতে পারেন যে কোনোভাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সব দেবে এই সমস্ত কারণ আমরা বললাম যে যে সমস্ত কারণে রমজানের মধ্যে আমরা কি করব এগুলাকে আমরা বর্জন করব আর রমজানের মধ্যে আমরা বলছিলাম একটা আয়াত করেছিলাম সে আয়াতের মধ্যে আল্লাহ রবুল্ আলমিন প্রথমে বলছিলেন যে রমজানের আহকামের কথা বলছিলেন যে কুতিবা আলহকুমসিয়াম যে এই যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আয়াম

আয়াত ফামান সাহিদাহ রাফ আলিয়া সুমহ এই আয়াতের দ্বারা যে বলা হয় যেন সুস্থ মানুষ আর ফিদিয়া দিলে হবে না অসুস্থ মানুষ যারা পারছেই না আর পরে কজাও করতে পারবে না তাদের জন্য হইলো ফিদিয়া

কোরআন যেটা এটা সত্য এবং মিথ্যাকে সঠিক এবং অটিককে পার্থক্য করে দেয় ফমান শাহিদ আমিন কুমার শাহ রাফ আলিয়া সমূহ যারাই রমজানের মধ্যে আসবে রমজান মাস পাবে তারা রোজা রাখতে হবে ফমান কায়না মারিয়ে হ্যাঁ অসুস্থ হলে আওয়ালা সফর ইন সফরের মধ্যে হলে ফাইদা তুমি না ইয়ামিন পরবর্তীতে রাখতে পারবে ইরুদুল্লাহ বিকুমুল ইসর আলা ইরুদু বিকুমুল ইসর আল্লাহ তালা তাদের জন্য সহজ করেছেন আল্লাহ তালা কঠিন করেন নাই কঠিন আল্লাহ তালা তাদেরকে সহজ করে দিয়েছেন এটা কোনো কঠিন না রোজা এটা কঠিন কোনো বিষয় না আল্লাহ তালা বলছেন তুমি এরকম মনে করো না শুধু তোমার উপরে দিয়েছি তোমার পূর্ববর্তী যারা আছে প্রত্যেক নবীকে প্রত্যেক যুগে যুগে কি ছিল রোজা ফরজ ছিল এই জন্য এটা কি না কত কঠিন কোনো বিষয় না তুমি এটা তোমার আল্লাহ তালা তোমাকে সহজ করে দিবেন ওরি তুকা তুমি পরিপূর্ণ করো পরিপূর্ণ পুরা মাসকে রোজা রাখো বলে তো কব্বির আল্লাহ আর আল্লাহ তালা যে তোমাকে হেদায়ত দিয়েছেন এই জন্য তুমি আল্লাহর বরত্ব বর্ণনা করো আল্লাহর তকবীর আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালার বরত্ব বর্ণনা করো এরপরে ওয়ালা আল্লাহ কুম তাস করুন আর তুমি কি করো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো এরপরে বলছেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই কোরআনের মধ্যে رمضان الأحكام بولنر 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 بره بولن رمضان المسائل بولنر بولره رمضان كسوه قم حكام بولنر بره الله تلا وإذا سالك عبادي عني فَإِنِّي قريب أجيب دعوة الداع إذا دعاني فَلْيَسْتَجِيبُوا لي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يرشدون ترى هنا النبي أبناك سوال كره أمر بندرا أبناك سوال كره أمي كطاي بولدن أمي أتدر الله আমি তোমাদের কাছেই আসি এরপরে উজিব দাওয়াতি যখনই দোয়াকারী আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে নেই উজিবু দাওয়াতি যখনই দোয়াকারী দোয়া করে তার আমি কবুল করে নাই তার দোয়াকে আমি কি করে নেই দোয়াকে কবুল করে নেই যখনই সে দোয়া করে তার দোয়াকে আমি দোয়াকারের দোয়াকে আমি কবুল করে নেই ফলি ইস্তাজিবুলি ওয়ালি মিনুবিল আল্লাহ মিয়া সুদুন এই এই আয়াত থেকে আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আলী বলছেন আল্লাহ তালা রমাদানের হুকুমের পরে রমাদানের মসাইলের পরে এ আয়াত আনার দ্বারা এই কথা ইঙ্গিত করা হয় রমাদানের রোজা অবস্থায় রমাদানের মধ্যে রোজা অবস্থায় দোয়া কবুল হয় আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আলী বলেন যে এই কথার ইঙ্গিত আছে আল্লাহ তালা রোজার কথা বলার পরে এরপরে মাঝখানে এই আয়াতটা আনছেন উজিবা দা ইদা দা আনি যে যখনই বন্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে নেই আল্লাহ ইবনে কাসির রহমত আল্লাহ কথা থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা অবস্থায় দোয়া কবুল হয় আর হাদিসের মধ্যে তো আছে হাদিসের মধ্যেও আছে যে যে কি যেটা যে দাওয়াতুল সাইম দাওয়াত সাইম রোজাদারের রোজা কবুল হয় দাওয়াত সাইম আর আরেকটা আসছে আর সাইম হিনা ইফতেলা রোজাদার যে সময় ইফতারের সময় দোয়া করে তখন তার দোয়া কি হয় কবুল হয় তার দোয়া কবুল হয় এই আমরা এই কথা বলছিলাম যে সব মিলে যদি আমরা কি করি রমাদানের মধ্যে একটা টার্গেট করি একটা প্ল্যান করি যে রমাদানের মধ্যে আমরা দিনের বেলা রোজা রাখব দিনের বেলা রোজা রাখব রাত্রের বেলা তারাবি পড়ব এই সবগুলা করব ইনশাআল্লাহ আমাদের সাথে কোলার আছেন জি কোলার আসসালামু আলাইকুম জি কোলার আসসালামু আলাইকুম আমি একটা প্রশ্ন আপনারে করতাম সালাম শান্তম সালাম আমি pregnant বুঝছেন আর senior ধরি এখন আমার একটু মিটিং বেশি হয় তবে এখন বমি করছি মুখ ভরা বমি নাই ফিসলা মানে এমনি দুইবার ও ফিসলা পানি আইছে তা আমার রোজা ওই বনি ওটা কামতাম সাইড মাফনা জি জি জাজাকিল্লা সিস্টার বোন প্রশ্ন করেছেন যে উনি প্রেগন্যান্ট অবস্থায় আছেন এবং কিছু অল্প অল্প বমি আসছে তখন এটা হবে কিনা ইনশাল্লাহ আপনার রোজা হবে আপনার রোজা হবে যে অল্প অল্প যে বমি যেগুলো আসছে এটার দ্বারা রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ তে আমরা এই কথাই বলছিলাম যে এই সময় আমরা কি করতে হবে রমাদানের মধ্যে আমাদের কিছু প্ল্যান থাকতে হবে রমাদানের মধ্যে আমাদের কিছু প্ল্যান থাকতে হবে কীভাবে আমি রমাদানকে অতিক্রম করব বিশেষ করে যে আমরা অনেকগুলোই কথা আমরা গত সপ্তাহে বলেছিলাম দিনের বেলা আমরা রোজা রাখবো শিয়াম সাধনা করব রাতের বেলা তারাবিন নামাজ পড়বো এরপরে সাহারি সাহারির সময় যে সময় উঠবো যদি নামাজ পড়বো আল্লাহর কাছে দোয়া মোনাজাত করব এরপরে আপনার ইফতার করার সময় দোয়া করব ইফতারের আগে যে কিছু দোয়া আমরা বলেছি যে নিজের বসে দোয়া করেন কোরআন হাদিসের দোয়াগুলো করেন সবাই মিলে একসাথে বসে দোয়া করেন এগুলো আমরা করব এটা মিস করবো না এটা মিস করবো না ইফতার করব ইফতার করার আগে আমরা সবাই মিলে আল্লাহ তাল্লার কাছে দোয়া মোনাজাত করব অথবা একা একাই করব আর দিন 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 বর বেশি বেশি করে দোয়া করবো দিন দিন বেশি বেশি করে দিন আমরা বেশি বেশি করে দোয়া করব রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় এই জন্য আমরা এই অবস্থায় বেশি বেশি করে দোয়া করব ইফতারের আগে দোয়া করব সকল প্রকার পাপাচার বর্জন করব এটাই আমাদের মেন টার্গেট আল্লাহ তাআলা রমজানের মধ্যে হালাল তিনটা জিনিসকে হারাম করে দিয়েছেন যাতে আমরা হারাম থেকে বাঁচতে পারি হালাল জিনিস খাওয়া দাওয়া তো হালাল ছিল পান করা হালাল ছিল স্ত্রী সবাস হালাল ছিল এটা হারাম করে দিয়েছেন যাতে একটা আমরা কি করতে পারি ট্রেনিং নিতে পারি যে আমি হারাম জিনিস তো করবই না হারাম জিনিস তো করবই না এরপরে আপনার কি আছে যে রোজাদার রোজা রোজা রাখা অবস্থায় জগড়াফা করব না মিথ্যা কথা বলবো না গিবৎ সাক্ষায়াত করব না গুণা করবো না এরপরে কি আছে রোজা রোজাদ অবস্থায় যত নাক আমল করবো সবগুলোকে সুন্দরভাবে করব নামাজ পড়বো তো ধীরে ধীরে পড়ব আস্তে আস্তে পড়ব কোয়ালিটি মেনটেন করে খুশু খুজুর সাথে পড়ব এরপরে আপনার কি করব বেশি বেশি করে ইস্তেকফফার করব বেশি বেশি করে ইস্তেকফার করব এটা আমাদের রমাদানের একটা মেন টার্গেট যে রমজানের মধ্যে আমরা কী করতে হবে গুণা মাফ করাইতেই হবে গুনা মাফ করাইতেই হবে এরপরে এই রোজাদারের মধ্যে রোজা রাখা অবস্থায় আমি নিজেও রোজা রাখবো আর আল্লাহ তালা আমাকে যে মাল দিয়েছেন এই মাল থেকে অনেক মানুষকে আমি ইফতার করাবো হাদিসের মধ্যে আসে যদি কেউ মানুষকে রোজা রাখে রোজা ইফতার করায় সেই ইফতার করানোর দ্বারা সে পরিপূর্ণ রোজার সব পাবে রোজা রাখার দ্বারা যাকে রোজা রোজা ইফতার করালো সেও তার সব পাবে আর আপনি যে ইফতার করাইছেন আপনি ইফতার করানোর দ্বারাও আপনি তারা আপনিও পুরাপুরি সব পাবেন আপনি যদি এক হাজার মানুষকে ইফতার করান তাহলে এক হাজার মানুষের এক হাজার রোজার সব পেয়ে যাবেন সুফহান আল্লাহ সুবহান আল্লাহ এরপরে কোরআন বেশি বেশি করে পড়বো কোরআন আমরা একজন আর্জনকে শোনাবো একজন আর্জনকে শোনাবো স্বামী স্ত্রীকে শোনাবো স্ত্রী স্বামীকে শোনাবে ছেলে বাবাকে শোনাবে বাবা ছেলেকে শোনাবে এরকম এটাও শুননা এটাও শুন না যেহেতু জিবিল্লাহ ইসলাম আল্লাহ রসুলকে এসে শোনাইতেন এরপরে আমরা কি করবো যে নওয়াফিল যেগুলো আছে এগুলো গুরুত্ব দিব আউ আবিনের নামাজ আছে তাসতের নামাজ আছে তাহাজিদের নামাজ আছে এগুলাকে আমরা ইনশাআল্লাহ আমরা পড়বো আর রমজানের মধ্যে অনেক মানুষ এই বছর উমরাতে যাচ্ছেন হলিডের কারণে অনেক মানুষ যাচ্ছেন তারা তাদের জন্য আমাদের দোয়াল তাদেরকে উমরাকে কে করেন আর হাদিসের মধ্যে আসছে যে রমজানের মধ্যে একটা উমরা করা এটা হজের সমান সব হজের সমান তাইলে রোজার মধ্যে যদি আপনি সম্ভব হয় আপনারা উমরা করতে পারেন দুই দিনের জন্য যাইতে পারেন তিন দিনের জন্য যাইতে পারেন হলিডে আছে আপনি একটা উমরা করে আসেন উমরা করে আসেন আর রমজানের শেষ দশকের মধ্যে কিছু আমল আছে এগুলো তো আমরা বিশেষ করে শেষ দশকের মধ্যে বেশি বেশি করে করব করবো রাইলাতুল কদরকে তালাস করব আর যেদিন রাইলাতুল কদর সম্ভাব্য রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলোর মধ্যে বেশি থেকে বেশি আবাদত করব না ওয়াফিল করবো না তালাওয়াত করব সাবখা করব দোয়া করবো এই যে রাত্র হাজার মাস থেকে উত্তম তিরাশি বৎসর চার মাস থেকে উত্তম এটাও আমাদের সব যাতে আমাদের কেউ মিস না হয় এই জন্য পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য সুযোগ হইলো এতে মধ্যে বসে যাবো যদি আপনি এতে কাপের বসে যান তাইলে আপনার কাছ থেকে এটা মিস হবে না এতে খবরের মধ্যে বসলে কি হবে না এটা মিস হবে না ইনশাআল্লাহ এতে খবরের মধ্যে এটা বসলে মিস হবে না এই জন্য আর আরেকটা জিনিস হইলো যে সব ক্ষত আদায় করা ফিতরা আদায় করা এই রমজানের ভিতরে আপনি আদায় করতে পারেন আর ঈদের দিন সকাল পর্যন্ত আপনি আদায় করতে পারেন এই যেহেতু আমরা এই দেশে আছি আমরা আমাদের জন্য উচিত ভালো হবে আপনি ঈদের আগেই আপনি কোনো গরিবের কাছে পৌঁছিয়ে দেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে কবুল করেন আমরা যে কথাগুলো বলছিলাম রমাদানের মধ্যে আমরা সব নেক আমল করব সব গুণার আমল পরিত্যাগ করবো এটাই আমাদের মেন টার্গেট সব গুণ নেক সব সব নেকি করব আর সব গুণা থেকে বাঁচবো আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন রমাদানকে যেন সলফে সালিহীন আমাদের আকাবিরিন তারা কি রকম করছিলেন রমদানের মধ্যে তারা রকম করছিলেন এগুলো নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় যাবে যে তাদের আমল কি ছিল তারা অনেক বড় বড় ইমাম ছিলেন অনেক বড় বড় ইমাম ছিলেন তারা কিন্তু দিনের বেলা কোরআনে করিমের খতম হইতো বেলা খতম হইতো আমাদের কি অবস্থা আমাদের কি অবস্থা আমাদের তো আমরা কি কিছু পারি না আমরা কি কিছু পারি না আমরা কি ডেইলি দশ পারা পারি না ডেইলি কি পাঁচ পারা পারি না ডেইলি কি দুই পারা পারি না ডেইলি কি এক পারা পারি না আর আল্লাহ কালাম এটা তো ডাইরেক্ট আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম এই আল্লাহর কালাম এটাকে এটাকে যদি আমরা এটাকে আমরা চাইলে কিছু পড়তে পারি তেলাওয়াত আমরা বেশি করতে পারি আমরা তাসবিহাত আদায় করতে পারি তসবিহাত যেগুলো আছে তসবি যেটা আছে সকালে শহে তসবি আদায় করা বিকালে শহর তসবি আদায় করা এরপরে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ এটা পড়া এটাকে বলা জাত আপনি চাইলে এটাকে হাজার বার পড়েন হাজার বার পড়েন ডেইলি আল্লাহ 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 যদি মহতের সময় যদি আপনার মুখ থেকে এই আল্লাহ যদি বের হয় বনকানা আখিরু কালাবিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না যে শেষ কলিমা যার হবে জীবনের শেষ কলিমা লা ইল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে রমাদানকে শেষ রমাদান মনে করে এটাকে পরিকল্পনা করার তৌফিক দান করেন এবং রমাদানের যে আমাদের রোজা রাতের তারাবি সৎকা খয়রাত চেরিটি সবগুলোকে যেন কবুল করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাতু